আসসালামু আলাইকুম। আজকে আমাদের এই সরকারি টিচার্স ট্রেনিং কলেজ মোড়ে, এই মাঠে, শেখ কামাল খেলার মাঠে, আমাদের একটা চরম বিশেষ খেলা। এটা হচ্ছে আমাদের তেলিগাতি পূর্ববী সংঘের রেনেসাঁস স্পোর্টিং ক্লাবের সাবেক যেসব খেলোয়াড়রা ছিল, যারা এখন সংসারে মনোনিবেশ করেছে, চাকরি বাকরি কর্ম নিয়ে যারা ব্যস্ত, তাদের সন্তানরা এখন মাঠে খেলে, ঠিক তারা আজকে খেলা শুরু করেছে। এখানে আমি দেখতে পাচ্ছি আমাদের ফকির আরিফ ভাই, উনি আছে। ভাই, আজকের যে খেলাটা কেমন লাগতেছে ভাই? আপনি খেলতেছেন না কেন ভাই? হ্যাঁ, রাতুল ভাইকে পেয়ে গেছি তেলিগাতি পূর্ববী সংঘে, এবং বসিতলা যে ক্লাবটা ছিল ভাই, ক্লাবের নামটা কি ছিল? স্বাধীন না, স্বাধীন না, কি জানো? কোনটা আপনাদের বসিতলায়? বিপ্লব স্মৃতি সংঘ, দুঃখিত। সেই যে ভাই আমাদের রাতুল ভাই, ভাই কেমন লাগতেছে আজকের এই খেলা ভাই? ভাই গায়ে বল নেই, 9 বছর পরে মাঠে। ভাই আপনি কি ব্যাট করেছেন? হ্যাঁ। রান কে করতে পারিছেন আজকে? ইনশাআল্লাহ 27 রান। এই মাত্র একটা সর্বোচ্চ রান এখন আমার 27। হ্যাঁ জনি ভাই, জনি ভাইরে ভাই গেছি। ভাই তুমিও তো একসময় আমাদের এই মাঠে খেলোয়াড় ছিলে, কেমন লাগতেছে? ভালো লাগতেছে। এই মাঠে খেলাধুলা আর করা লাগবে না? লাগবে। আচ্ছা, এরপরে আমাদের ধারাভাষ্যকারের বক্সের দিকে যাব। আমাদের এখানে দাদা দাদা আছে, আমাদের ধারাভাষ্যকারের, আমরা কমেন্ট্রি বক্স যাকে বলে, যে আমাদের মিঠু ভাই আছে, সাবেক খেলোয়াড় ভাই, এত বছর পরে নামিয়েছেন, কেমন লাগতেছে ভাই? অনেক অনেক সুন্দর লাগতেছে। এটা আসলে বলার অপেক্ষা রাখে না যে আমাদের সিনিয়র প্লেয়ার, আমাদের এই যে টিকা ভাই, সে 76 করেছে, 76 রান করেছে, 76 রান করেছে সে। আমরা তার কাছে যাব। সে 15 বেলা সে করেছে 65 রান, আর আমরা তো আছি, মোটামুটি ভালো খেলা হচ্ছে। পুরনো বড় ভাইদের পাশে দিলো ভাই আছে, এই যে আমার দোস্তরা সব আছে, এই যে ভাইরা আছে, সবাই মোটামুটি যথেষ্ট পরিমাণে আমরা চেষ্টা করতেছি খেলার জন্য। আমার বলার জি ভাই, আপনি ফিল্ডিং? আরে আল্লাহ, এতক্ষণ মাঠের বাইরে দাঁড়ায় ধাক্কা ধাক্কা দিয়ে গেল। এই যে আমার মামা আছে, আলো মামা আছে, খেলাও জমে উঠেছে, অনেক সুন্দর খেলা হচ্ছে। ধন্যবাদ ভাই, আপনি কি রান করতে পারছেন? হ্যাঁ, আমি 6 মেরেছি, 3টা, 35 রান করেছি। এই যে আমাদের ভাই আছে, ভাই ধান খেলা কি আপনি রান করার দায়িত্বে আছেন? ভাই বুড়ির ঠেলায় আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আমাদের সবি ভাই আছে, ভাই আপনি কি রান করতে পারছেন? না, আমরা ব্যাটে নামবো। ও, এর ব্যাটে নামবেন? শারীরিক ও মানসিক প্রস্তুতি নিচ্ছেন? এই ভাই, আপনি তো 25 বলে 58 রান লাগবে ভাই। আপনি মাঠে জায়গা পাননি ভাই? খেলোয়াড় লিস্টি মাঠে আমি ব্যাট করে আইছি, ওপেনিং ব্যাট করে আইছি। কয় রান করেছেন? কত রান ভাই? 30 করে দেবো। ওরে বাবা, রান হলো 70। খারাপ ভাই, 153 না। আমাদের আরেকজন ধারাভাষ্যকার ছিল, আমাদের ভাইজান আছে এখানে। ভাইজান, আপনি কি ব্যাট করার সুযোগ পাইছেন? দুর্দান্ত 3 বার বল করেছে। বলার উইকেট, উইকেট কি পাইছেন? বলটা আউট করে। ওরে বাবা, ভাই আপনি কি খেলোয়াড় লিস্টে আছেন? আমি লিস্টে নাই, আমি দর্শক, দর্শক, প্রথম শ্রেণীর দর্শক। ভাই জান, আমাদের আলম স্মৃতি সংসদের সাবেক খেলোয়াড়, কেমন লাগতেছে আজকে? আপনি কি ব্যাট করার সুযোগ পাইছেন? ও, এখনো সুযোগ জুটেনি তো, ব্যাট এই কোলার যে ডাইগো আছে ওই বাইরে চলে আসতে হবে। আমাদের মিঠু ভাই বল করছে, আসলে আজকে সবাই এত মজা করছে এখানে। এই খেলা আসলে আপনাদের যদি মাঠে নেই, তারা না দেখলে এই খেলাটা আসলে বোঝানো যাবে না, তো কত সুন্দর খেলা হচ্ছে। সবাইকে ধন্যবাদ, আমাদের তেলিগাতি অফিসিয়াল ইউটিউব চ্যানেলের সাথে সবসময় থাকবেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আমাদের গ্রামের যারা আছে তাদেরকে, সবাইকে অবশ্যই গ্রামের এই চ্যানেলটি আপনারা শেয়ার করে দেবেন।